नमस्कार डिके निजर विशेष अनुष्ठान आलापले मैं डॉक्टर जितु कुमार समय सकुके स्वागत आज आम आलापर अतिथि ढकुआखनार विशिष्ट समाजकर्मी राजनीतिविद श्रीजुत परमानंद दलेदेव नमस्कार आहक आज तहतर जीवन विभिन्न कथा आलापत पातु नमस्कार दलेदेव नमस्कार नमस्कार प्रथम आपुनि कौकसन आपनार जन्म कत आपके मात मरा बोली नाम तो शुनी मात मरा एडोखर ठाईर नाम और ये मात मरा तो आम ककालीटर नाम मात तो मरा मात तो मरा गई के भाले मा तो स्पष्ट नई मात मरा गाड़ी घोड़ा क्या बस्तुलिया पथार মাত মৰা জিয়তিও হল গতিকে বানপানী আজিকালি নহয় তেনেধৰণৰ এটা পৰিৱৰ্তন আহিলে গতিকে ধন্যবাদ জনাইছো আৰু এইখিনিতে কওকচোন আপোনাৰ আপুনি কিছুকাল রাজনীতির সত্যিও জড়িত হয়ে আসলে আপনার দাদা লক্ষ্মণনাথ দলেদেব আসলে কেন আপনি রাজনৈতিক এই জীবন কেনে ধরনের আরম্ভ করলে সেই বিষয়ে কোকসন রাজনীতির পথারখনত কেনে সোমাই পড়লে ককাইদেউ লক্ষ্মণদলে হয় এখেতো রাজনীতিবিদ হয় এখেত মন্ত্রী পদতো আছিল মন্ত্রী পদতো আছিল হয় তারপর যেতিয়া এখেত ঢুকালে হয় এখেতর জেলাডোখর খালি হয়ে গেল হ্যাঁ খালি হওয়ার ঠাইত আমি সেইখানে চাকি আর অমালত থাকিবি এটা রাস্তির সেই পথার সোমাইছিল হয় হয় গতিকে রাজনৈতিক জীবনত তেখেতে আপনার গুরু বলে কব পারি গতিকে লক্ষ্মণনাথ দলে লক্ষ্মণনাথ দলে পারি আর গুরু বলেও পারি প্লাস ফ্যামিলির বংশর এটি প্রধান হেৰি তো হয় হয় গতিকে আপনি রাজনীতির নামিলে রাজনৈতিক ভাবে আপনি সক্রিয় ভাবে জড়িত হয়ে পড়ল তারপরে আপনি আমি জানান আপনি ঢকুয়াখানার পর বিধায়ক হিসাবেও প্রার্থিত্ব আগবহালেও চেষ্টা করেছিল সেই বিষয়ে অল্প কোকসন মানে আমার প্রধান হেরি আসলে রঘুনাথ পামেগাম হয় কংগ্রেসের লিডার আসলে হয় এখেলোক বয়স ডর হয় আগবাড়ি গে আছে এখেতলোকে গোটে আগভাগ তো লগে সেই কারণে আমার ভাষণ নপরছিলগে গতিকে আমি রাজনীতি আরম্ভ করছিল আর হয় যদিও আপনি সেই ক্ষেত্রত হেৰি ইমান বিধায়ক হিসাবে প্রার্থিত্ব আগবাড়া নাছিল তথাপিও আপনি সক্রিয়ভাবে রাজনৈতিক যথেষ্ট জড়িত থাকি যথেষ্ট করেছো যথেষ্টখিনি করেছে রাইজের কারণে যে কি বলে ভাবে নজানো কিন্তু আমি আমি উঠি অহা দেখা লড়া হিসাবে এইখানে সময় রাজনীতির নামত যথেষ্ট আগবাড়ি করেছিল হয় সামাজিকভাবেও আপনি বহুখিনি কাম কাজ করেছে সামাজিক মানে কি আপনাদের বহুত স্কুল কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাদের আগভাগ লিখে স্কুল লো আমি এই আমার বয়সতে গোটে লাগি খেল তো মোক কলে হাই স্কুল হয় আমি লাগি তেনেকা অল আসামের হাই স্কুল আমি নাই যদিও আমি তারে ছাত্র আসিল তারপর এইখান অনুষ্ঠানত বাকি থাকা নোহা হয়ে থাকা কামর কারণে আমি সহায় করেছিল হয় ঢকুয়াখানার উন্নয়নের কারণে মাত মরা অঞ্চলটার উন্নয়নের কারণে শিক্ষা দীক্ষা সকলখিনিতে আপনাদের একটা বিশেষভাবে আগভাগ লৈছিলে গতিকে তার ফলশ্রুতিতে আজি ঢকুয়াখানার এনেকা একটা পরিবর্তন হয়েছে গতিকে ধন্যবাদ জানাইছো আপনাদের এই পদক্ষেপের কারণে তারপরে কোকসন আপনি
আপোনার এতিয়া বরপুত্র আমি সকলে জানো যে সরকারের প্রাক্তন মন্ত্রী শ্রীযুক্ত নবকুমার দলেদেব আপনার বরপুত্র তেখেত মন্ত্রী আসলে বর্তমান ঢকুয়াখানা সমষ্টির বিধায়ক তেখেতের আপনার লোকের যা সপোন আসলে বা রাইজর যা সপোন আসলে এইবিল কেনেকে এটা সপোনবর ফলিয়াবলে সক্ষম হয়েছে? এটা আমার পিতৃ হিসাবে হয় সকলের আগভাগ রয়েছিল হয় ইহতে অনুভবকে অনুকরণ করেছে হয় সেই অনুপতি রাইজর রাইজে সহায় করেছে হয় সেইমতে এতে করেছে বলে হয় রাইজর আশীর্বাদ এখানে আগবাড়ি গেছে আপনার আগবাড়ি গেছে যে আপনার জীবনেরও কিছু হয়তো সপোন সম্পূর্ণ হয়েছে নাই নাজানো হয়তো কিছু হলেও সপোন ফলবর্তী হয়েছে আমি আশা করেছি ব্যক্তিগতভাবে এটিও সপোন আমার কিবা হয়েছে বলে আমি সকলকে আমি আমার এই আশা করার বাস্তবতে আপনার সপোন ধর আমার সপোন ঢকুয়াখানাখনের উন্নতি হব লাগে হয় গতি আমি সেই হলে আমার সপোনবুর ফলবর্তী হওয়া বলে কব পো গতি ধরনের আমি হোক আমি সেটা আশা করছো গতি ইয়ার পিছনে আপনি কোকসন আপনার এই যে অন্যান্য সামাজিক বা হেরি কাম কাজ কিনা এই সময়ের কথা কিনা মনলে আসে নাকি যদি ক্ষেত্রে আপনি এটিও পাহরিব রাজনৈতিক জীবনের কথা সামাজিক জীবনের কথা যেখানে আপনার আসলে আমার সেইখিনি সময়ত হয় আমি আমার আগত থাকা আগভাগ লৈ কাম করে সহায় করার মনোভাব নাছিল আসলে হয় আমি যেন প্রথম আমি তাকে আমি অনুভব করেছিল আর আমি করে গৈছিল আর সেই বলে বেলেগ আমি অনুভব করার ভাবা নাই ভাবা নাই আমি আমার করণীয় হয় আমি করব রাইজর কারণে সমাজের কারণে কাম করব লাগে করে গেছি সমাজের কারণে নিজের কারণে নিজের কারণে গতি এনেকে করে গেছিল হয় হয় গতি তার ফলশ্রুতিতে ঢকুয়াখানাখনের হয়তো সামগ্রিক উন্নয়ন হয়েছে বলে আমি অনুভব করো সকলে করে গতি তারপরে সেই ক্ষেত্র আপনি রাজনৈতিক ক্ষেত্র বা সমাজের ক্ষেত্র ঢকুয়াখানার কিছু ব্যক্তির নাম কোকসন যদি মানে আপনার এই ক্ষেত্র অনুপ্রাণিত করেছিল সামাজিক ক্ষেত্র বা রাজনৈতিক ক্ষেত্র এনেকা কিছুমান ব্যক্তি আছে লক্ষণের নাম আপনি যে কলে হয় আমি দ্বিতীয়তে পরমা বরা পাইছিল পরমা বরা দেব পরমা বরা আমি বেলা হিসাবেও আমি সম্বোধন করেছিলো আর তারপর লীলা দাসক পাইছিলো লীলা দাস লীলা দাস অসম সরকার প্রাক্তন মন্ত্রী আছে এখানে আমাক ভাইটি হিসাবে বিভিন্ন কাম কাজের অনুপ্রাণিত করেছিল আমাক দায়িত্ব দিছে তোমাকে এইফালে যাচ্ছো হয় সেই চিঠিখন তাত দি থা কেনেকুৱা ধরনের কথা সেই ধরনের আমাক দায়িত্ব দিছিল গতি সেই ধরনের আপনার কামত আগবাড়ি গৈছিলে ফলত ঢকুয়াখানাখনের কাম হয়েছিল সামাজিকভাবে রাজনৈতিকভাবে আর তার ফলশ্রুতিতে আমি বর্তমানের ঢকুয়াখানাখন পাইছো গতি আপনার ধন্যবাদ জানাইছো বর্তমান আর আপনি কেনে ধরনের এই সময় আপনার তো এটা যথেষ্ট সময় আছে কেনে ধরনের ব্যস্ত হয়ে আছে কি কি কামত রাইজর কামত নে সামাজিক কামত কেনে ধরনের ব্যস্ত হয়ে সময়গুলো পার করি বিশেষভাবে রাইজর কামতে বেশি আমি এটা কথা জানো যে আপনি রাইজর মাজর কিবা বিয়া সকাম হলে আপনি যাওয়াকে না থাকে হয় যাওয়াতো নয় আমি সেই অনুষ্ঠানটো সক্রিয় করব কারণে আমি জন্ম করেছিলাম আর লাগিছিল আর অনুষ্ঠানটোর ঘরের সম্বন্ধীয় মানুষে যদি কিবা কব লাগে বলে আমি ভাবা নাই ভাবা নাই এইখানে কাম আমার বলে ভাবি গাত পাতি লৈ কাম কাম করেছিল ফলত সামাজিকভাবে সেই কাম কাজখানি ফলবর্তী হয়েছিল আপনি যেতিয়া সক্রিয় রাজনীতিত জড়িত হয়ে আসলে সেই সময়তে অসম আন্দোলন হয়েছে 1983 সনত সেই সময়ের পরিবেশ পরিস্থিতি আপনার কেনে ধরনের প্রত্যক্ষ করেছিল বা দেখেছিলেন আমি তার বিষয়ে দুই এটা কথা আন্দোলনের সময় আন্দোলনের কথা যথেষ্ট দেখেছো হয় কিন্তু এই পরিবেশ পরিস্থিতি এতিয়া আপনার হেল্প দেখাব কেনেকুৱা যেতিয়া যথেষ্ট মানুহবোৰ আন্তরিকতাৰে আন্দোলন কৰাৰ কাৰণে ধন্যবাদ জানাইছো গতি আমি আমাক ডিকে নিউজক ইমান সময় দিয়ার কারণে আপনার ধন্যবাদ জানাইছো আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করছো আর ইমানতে আজির এই আলাপ অনুষ্ঠানটির সামরণি মারিছো নমস্কার নমস্কার।